উপস্থিত আছেন আমাদের বামপন্থী আন্দোলনের নেতৃত্ব আমাদের বাবা কমরেড স্বপন দা, মঞ্চে উপস্থিত আছেন আমাদের এই জেলার রাজ্যের যুব নেতৃত্ব, মহিলা নেতৃত্বরা, শ্রমিক নেতৃত্বরা, এবং এই চৈতন্যপুর বাজারে যারা আজকের এই সভাতে আপনারা আমাদের উপস্থিত হয়ে আমাদেরকে উৎসাহ দেবার জন্য, আমাদেরকে রসদ দেবার জন্য, আমাদেরকে আরো বেশি মানুষের কাছে গিয়ে মানুষের ভুল ভ্রান্তি ভাঙিয়ে এবং সত্যিকারের নতুন ভারতবর্ষ গড়া এবং জনতার সরকার পশ্চিমবঙ্গে গড়ার জন্য যে লড়াইটা শুরু হয়েছে সেই লড়াইয়ে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবার জন্য যারা এখানে উপস্থিত হয়েছেন আমাদের কর্মী সমর্থক বৃন্দরা, তাদেরকে আমরা লাল সালাম জানাচ্ছি, আমরা অভিনন্দন জানাচ্ছি। এই বাজারে যারা আমাদের কথা দাঁড়িয়ে শুনছেন, দূরে মাইক লাগানোর জন্য শুনতে বাধ্য হচ্ছেন তাদের সবাইকে, আমাদের এই চৈতন্যপুর আসা আপনাদের কাছে দুটো ভাষণ দিয়ে আপনাদেরকে কিছু একটু গা গরম করিয়ে আর তালি কুড়িয়ে নিয়ে যাবার নয়। এই চৈতন্যপুরের সভাতে আমাদের আসার কারণ এই চৈতন্যপুরের মাটির থেকে, এই চৈতন্যপুরের লড়াই থেকে, এই চৈতন্যপুরের যারা অগ্রণী সেনানী আছেন আপনারা তাদের থেকে শিক্ষা গ্রহণ করতে আমরা এসেছি যে কি করে মেদিনীপুরের মতন মাটিতে লড়াই করে আবার ঘুরে তাকানো যায়, এমন ঘুরে তাকানো যায় যে তৃণমূলের তাবড় মস্তানরা বিজেপিতে পালিয়ে যায়। মস্তানি দেখাতে চাইছে, ওরা মস্তানি দেখাতে চাইছে, ওরকম তো পেটের পয়সা বেকার ছেলে মেয়েদের বাপের কিডনি বিক্রি করার লাখ লাখ টাকা, লোহা পাচার করা, বালি পাচার করা, কয়লা পাচার করা, গরু পাচার করার পয়সা, আর সরকারি গুন্ডা মানে পুলিশ এই সরকারি গুন্ডার আড়ালে থেকে মস্তানি করার মতন অনেক নেতা মন্ত্রী এই গোটা পশ্চিমবঙ্গে গোটা ভারতবর্ষে অনেকে দেখেছে, কিন্তু এরকম মস্তান দেখেছেন নাকি? পেটে গামছা বেঁধে, কাজ খুইয়ে, ঘর ছাড়া হয়ে, ক্ষতিপূরণ দিয়ে, হাজারটা মিথ্যে মামলা কেস নিজের মাথায় রেখে তবুও বাপের বেটার মতো লাল ঝান্ডা হাতে নিয়ে আবার সমাবেশে দাঁড়ায়, তাদেরকে পয়সা দিতে লাগে না। আর যারা মস্তানি দেখাতে চাইছে উন লোগো সে একবার বুলন্দ আওয়াজ সে কহিয়ে কে মস্তানি দেখাতে এসো না বাপু, মস্তানি দেখাতে তুমি নামলে এ বাজারে আজও মস্তানিতে তোমার বাপই আমরা লাগবো, সেই জায়গাতে আমরা আছি আছি, কিন্তু এই ঝান্ডাটা, এই ঝান্ডাটা আমাদেরকে মস্তানি করতে শেখায় না, এই ঝান্ডাটা আমাদেরকে দায়িত্ববোধ শেখাচ্ছে প্রত্যেক দিন, এই ঝান্ডাটা আমাদেরকে আরো সমীহ করতে শেখাচ্ছে, এই ঝান্ডাটা আমাদেরকে আরো লড়াইয়ে নিজেদেরকে নিয়োগ করার কথা শেখাচ্ছে। এই লড়াইটা দেশের মানুষের প্রতি, রাজ্যের মানুষের প্রতি আমাদের যে দায়িত্বশীলতা, সেই দায়িত্বশীলতার প্রমাণ দিতে চাইছে, দিচ্ছে না? দিল্লির বর্ডারে বলছে বুড়ো হাড়ে হান্নান মোল্লার এত জোর কোথা থেকে আসছে, তোমরা কয়লা লোহা বালি পাচারের পয়সা খেয়ে বড় হয়েছ, ওই বুড়ো হাড়ের জোর তোমরা বুঝতে পারবে না বুঝতে, ওই বুড়ো হাড়ের জোরে ওই হান্নান মোল্লা ডিওয়াইএফআই অল ইন্ডিয়া কমিটির প্রতিষ্ঠাতা, প্রাক্তন একদম প্রথম দিকে তিনি সম্পাদক ছিলেন, সবার হাতে কাজ, সবার জন্য শিক্ষা, তার জন্য লড়াই করেছেন। আজকেও কৃষক সভার কেন্দ্রীয় নেতৃত্ব হান্নান মোল্লা ওই ঝান্ডাটায় তাকে দায়িত্বশীলতা শেখাচ্ছেন, তিনি এখনো আমরা যদি হাতটাকে গুঁজে বুকের মধ্যে বসে আছি যে ঠান্ডাটা একটু কম লাগবে, কিন্তু হান্নান মোল্লার মতো 70-80 বছরের বয়স্ক কৃষকরা আজও এই এখনো যখন আমরা এখানে সভা করছি ওখানে বসে আছে, কেন? তাদের জমির ধান, তাদের জমির গম, তাদের টমেটো, তাদের পেঁয়াজ, তাদের আলু বিক্রি হচ্ছে না বলে না, না ওরা যদি আজকে বর্ডারে হেরে যায়, আজকে যদি ওরা বর্ডারে হেরে যায়, তাহলে আপনার গ্রামের পাড়ার মোড়ে যে রেশন দোকানটা আছে যেখানে আপনি ডিজিটাল রেশন কার্ড নিয়ে আর একটা কুপন নিয়ে এই লকডাউনেও চাল নিতে গেছেন, ওরা যদি হেরে যায় তাহলে আপনার রেশন দোকানটা উঠে যাবে, আপনি চাল পাবেন না। ওরা যদি হেরে যায় ওই কৃষক আন্দোলনটা, এই নতুন কৃষি আইন, এই কৃষি আইনটা যদি বাতিল না হয় তাহলে ওদের কি হবে জানি না, কিন্তু আপনার পাড়ার মোড়ে এই কিছুদিন আগে পর্যন্ত যে আলুটা আপনি 45 টাকা কিলো কিনতে বাধ্য হয়েছে
সেই আলুটা আপনি 145 টাকা কিলো কিনতে বাধ্য হবে, বাধ্য হবে। ওরা যদি হেরে যায় তাহলে আপনার বাড়িতে আপনার জমি থাক আর না থাক, থাক আর না থাক, কিন্তু আপনার গ্রামের যে জমিটা আছে সেই জমিটার উপর দিয়ে যদি রেল লাইন যায়, সেই জমিটার উপর দিয়ে যদি বাইপাস যায়, সেই জমিটার উপরে যদি সরকারি কোনো কনস্ট্রাকশন হয়, আপনার ইচ্ছে নাই থাকতে পারে জমিটা দেবার জন্য, সরকার আপনার সাথে মধ্যস্থতা করবে, সরকার বলবে তোমাকে এত পয়সা দিচ্ছি তুমি রাজি হয়ে যাও, তুমি বলবে যে না আমি আমার জমি দেব না, আমি হাইকোর্টে গেলাম। ওরা যদি হেরে যায় তাহলে কৃষি আইনের সাথে জমি অধিগ্রহণের যে আইন সেই আইনে ওরা জিতে যাবে। ওরা যদি হেরে যায় তাহলে আপনার বাড়ির সামনে যে জমিটা আছে সেই জমিটার থেকেও আপনি হাত ধুয়ে পড়বেন, পড়বে। এটা কি নতুন কর্পোরেটরা, রিলায়েন্সরা, আম্বানিরা, আদানিরা এই ফসল কিনে নেবে আর আমরা কিছু খেতে পারবো না? ভুল। এর আগেও রিলায়েন্স, আম্বানি, আদানিরা এই ফসল কিনছিল, কিনছিল ফসল। যখন পাড়ার মোড়ে দোকানগুলো বন্ধ ছিল করোনাতে, লকডাউনে, পরিযায়ী শ্রমিকরা এখানে কাজ না পেয়ে অন্য রাজ্যে কাজ করতে গেছে, অন্য রাজ্যে কাজ করতে করতে কাজ বন্ধ হয়ে গেছে, খাবার পায়নি, বাড়ির ভাড়া দিতে পারেনি, ইলেকট্রিকের বিল দিতে পারেনি, হেঁটে হেঁটে যখন রাস্তায় ফিরছিল তখন কিন্তু রিলায়েন্সের যে গ্রোসারির যে দোকান সেই দোকানগুলো খোলা ছিল। পরিতোষ বলছিল না 14 থেকে 15 কোটি ছেলে মেয়ের যারা চাকরি করছিল তাদের কাজ চলে গেছে। এই 14 থেকে 15 কোটি যখন নতুন করে বেকার হয়েছে, এ ভারতবর্ষে যারা চাকরি করছে উন লোগো সে জাদা জো লোক রিটায়ার্ড কিয়া হ্যায় উন লোগো কা সংখ্যা বাড় রহা হ্যায়, উন লোগো কা সংখ্যা বাড় রহা হ্যায়। তখন এই করোনাতে একমাত্র একটা মানুষ ছিল যার নাম ছিল মুকেশ আম্বানি, রিতেশ আম্বানি, আম্বানিদের, ওদের সম্পত্তি প্রত্যেক দিন বেড়েছে, প্রত্যেক দিন বেড়েছে। কত বেড়েছে সম্পত্তি? ওই যে আপনার হাতে যে ফোনটা আছে, যে ফোনটা দিয়ে আপনি রেকর্ডিং করছেন, ওই ফোনটা দিয়ে আজকে আপনি একটা কিছু টাইপ করুন, যে টাইপটার সাথে আপনি দেখতে পারবেন যে কোন একটা জিনিসকে নিয়ে আপনি কি জানতে চাইছেন, जिसको हम बोलते हैं গুগলিয়া বাবা। উস গুগল কা জো লোক স্থাপনা কিয়ে থে, জো লোক স্টেবলিশ কিয়ে থে, উস সেই প্রতিষ্ঠাপকের থেকে আম্বানিদের সম্পত্তি বেড়ে গেল। কখন? যখন আপনার বাচ্চা হসপিটালের বেড পাচ্ছিল না। কখন? যখন এই পশ্চিমবঙ্গের একটা এইচএস পরীক্ষা দেওয়া ছেলে, সেই ছেলেটার যখন শরীর খারাপ হলো, শ্বাসকষ্ট উঠলো, তার মা বাচ্চাটাকে কোলে করে নিয়ে অ্যাম্বুলেন্সে নিয়ে তিনটে নার্সিংহোম হসপিটাল ঘুরলো, একটার পর একটা হসপিটাল, একটার পর একটা নার্সিংহোম তাকে ফেরত পাঠালো। শেষে একটা হসপিটালের বাইরে গিয়ে মা বলল, ছেলেটা আমার অ্যাম্বুলেন্সে চটপট করছে, ওকে যদি তুমি ভর্তি না নাও তাহলে আমি আমার গায়ে কেরোসিন তেল ঢেলে সুইসাইড করব। তবে গিয়ে ছেলেটাকে ভর্তি নিয়েছে। যখন ওই রকম মা বাচ্চাগুলোকে নিয়ে একটার পর একটা নার্সিংহোম, একটার পর একটা হসপিটাল ঘুরছে, তখন মুকেশ আম্বানিদের সম্পত্তি তত্তর তত্তর করে বাড়ছে। কত বাড়ছে? আপনি কি পড়েছেন, আমি কি পড়েছি, ধারাপাতে কত দূর পড়েছে? একক, দশক, শতক, হাজার, অযুগ, লক্ষ, নিযুগ, কোটি, এর পরেও তিনটে ঘর বাড়িয়েছে মুকেশ আম্বানি। কখন? জুন মাস, জুলাই মাস, যখন লকডাউন চলছে, যখন লকডাউনে মানুষের খাবার নেই, শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, পরিযায়ী শ্রমিকরা হাঁটছে, তখন মুকেশ আম্বানি আম্বানিদের সম্পত্তি বাড়লো কত? বললো 60 খরব, মানে কোটির থেকেও আরো বেশি তিনটে ঘর। এ সরকার আপনার, এ সরকার আমার, এ সরকার আপনার আমার জন্য কাজ করবে। এই যে এখানে আমরা দাবিতে লিখে রেখেছি যে এই কৃষি আইনটাকে বাতিল করতে হবে, দেশ কা সরকার বল রহে হ্যায় কি দেশ কা জনতা সমঝই নাই পা রহে হ্যায় কি ইস কৃষি আইন সে, ইস কৃষি কা জো নয়া কানুন হ্যায় উস কানুন সে কৃষকদের কত ভালো হবে বুঝতেই পারছে না। এ তো মহা মুশকিল, আপনি যাই করছেন ভারতবর্ষের মানুষ কেউ বুঝতে পারছে না। পরিতোষ বলছিল যে এরা যখন ডিমনিটাইজেশন করলো, বললো যে সবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে, বললো ভারতবর্ষের মানুষ বুঝতে পারছে না, থোড়া সব কড়বা দবাই পি লিজিয়ে, মানে একটু কড়া ওষুধ, একটু ওষুধ খান আপনার রোগ ভালো হয়ে যাবে। ডিমনিটাইজেশন হয়েছে, ভারতবর্ষের মানুষের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসেনি আর ব্যাংকগুলো আজকে ডুবে গেল, ডুবে গেল। বললো জিএসটি আসবে,
एक भी उद्योगपति या व्यवसायी समझ नहीं सके कि जीएसटी से क्या अच्छा होगा। नूतन सिक्का आईन ठीक करे छे যে যার বাপের পকেটে টাকা তার ছেলে লেখাপড়া করবে। বলছে ভারতবর্ষের ছেলেপুলেরা বুঝতেই পারছে না নতুন শিক্ষা আইনে, নতুন শ্রমিক আইন। বললো আমি 8 ঘন্টা কাজ করব, আমি 8 ঘন্টা বিশ্রাম নেব, আমি 8 ঘন্টা বিনোদন করব। ভারতবর্ষের আইন না, গোটা দুনিয়ার আইন। বললো আর 8 ঘন্টা কাজ করা যাবে না। কেন না? মুকেশ আম্বানি, রিলায়েন্স, টাটা, বিড়লা, আদানি, জিন্দাল, বেদান্ত, এসআর, ওদের কাছে আমার মাথাটা আজকে ডুবানো আছে। আজকে বা 8 ঘন্টার কাজ নয়, 12 ঘন্টার কাজ। বলো শ্রমিকরা বুঝতেই পারছে না, শ্রমিকরা বুঝতেই পারছে না যে কি ভালো করছি আমি ওদের। নতুন কৃষি আইনে বললো দেশের মানুষ বুঝতে পারছে না নতুন কৃষি আইনে কি ভালো আছে। স্বাধীনতার পরে প্রথমবার দেশের কৃষক, দেশের শ্রমিক, দেশের ছাত্ররা, দেশের সাধারণ মানুষ, দেশের যুবকরা আজকে হাত জোড়কর দিল্লি কা সরকার সে ইয়ে প্রার্থনা কর রহা হ্যায় কে ইতনা ভালা মত কিজিয়ে হাম লোগো কা। লেকিন দিল্লি কা সরকার হ্যায় বলছে আমি তোমাদের ভালো করেই ছাড়বো, আমি তোমাদের ভালো করেই ছাড়বো। কি ভালো করছেন? বললাম যে কৃষকদেরকে ভুল বোঝানো হচ্ছে, কিষানোঁ কো বরগলায়া যা রহা হ্যায়। হাম লোগ পুছনা চাহতে হ্যায়, হাম লোগ পুছনা চাহতে হ্যায়। কোই আগর সুন রহা হ্যায় দূর বেঠে कोई बीजेपी का हम लोगों का दोस्त, तो वो भी हम लोगों से ये इन सवाल का जवाब दीजिए कि आपका तो सबसे पुराना फ्रेंड था अकाली दल, पंजाब का अकाली दल आपके आपके सबसे पुराना बेस्ट फ्रेंड था। आज के अकाली दल बीजेपी हाथ छेड़े चले गए। हरसिमरत कौर कैबिनेट मिनिस्टर एक कृषि आईने जन्नो छेड़े चले गए छे। এখন তিনি বলছেন মন কি বাত। আর কৃষকরা যেটা তিনি শিখিয়েছিলেন যে করোনার মতন মারাত্মক রোগ তাড়ানোর জন্য আপনি থালা বাজান, কৃষকরা বলেছে করোনার থেকেও মারাত্মক রোগ হলো মোদী, এই মোদীকে তাড়ানোর জন্য থালা বাজান। গতকাল সমস্ত কৃষকরা থালা বাজিয়েছে, থালা বাজিয়েছে মোদীর মন কি বাতে।